কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়ঙ্করভাবে ফুলে ফেঁপে রয়েছে নদীগুলি। চারদিকে এখন বন্যা পরিস্থিতি চলছে। তারই মাঝে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনপাকড়ির বোদাপাড়া এলাকার ভরা যমুনা নদীতে লাভ দিয়ে স্নান করতে দেখা গেল একদল কিশোরকে। ভরা নদীতে কিশোরদের এমনভাবে ঝুঁকি স্নান দেখে যথেষ্টই আতঙ্কিত গ্রামের একাংশ মানুষ। তাদের কথায় যেভাবে যমুনাতে জল বেড়েছে এবং স্রোত বইছে তাতে প্রাণহানির আশঙ্কা যথেষ্টই। তারা ওই ছোট ছোট ছেলেদের নদীতে নামতে বারবার নিষেধ করলেও তারা কথা শুনছে না। উল্টে বাড়ির অভিভাবকরা কাজে বেরিয়ে পড়লে তারা দল বেঁধে নদীতে গিয়ে পাড় থেকে ঝাঁপ দিয়ে বহু সময় জলের সাঁতার কেটে খেলে চলেছে, যা যথেষ্টই ঝুঁকির। কি করবেন, এদিকে আর বাচ্চাগুলো বাড়িতে না বলেই চলে আসে, বাড়িতে লোকজন থাকে না, বাগানে যায়। এদেরকে আবার বলি যে না, স্নান করবো না নদীতে, এইরকম বিপজ্জনক ঘটনা ঘটতেছে, কিন্তু কিন্তু কী করা যায়, এটা শোনে না। স্নান টান করে নদীতে তো অনেক স্রোত আছে। হ্যাঁ, নদীতে অনেক স্রোত, ভালো কারেন্ট এই নদীর মধ্যে, যে কোনো মুহূর্তে ঘটনা, হ্যাঁ যে কোনো মুহূর্তে এটা ঘটনা হতে পারে। এই জন্য আমরা বাধা দিচ্ছি বাচ্চাদের যে স্নান করবো না।